অঙ্কিতা দত্ত বয়সত কনিষ্ঠ, তেওঁ ধৈর্য ধরা উচিত আছিল। অঙ্কিতা দত্ত প্রসঙ্গত প্রতিক্রিয়া বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার। মই তো কম যে অঙ্কিতা দত্ত বয়সত কনিষ্ঠ, তেওঁ ধৈর্য ধরা উচিত আছিল। আর রাজনৈতিক উত্থান পতন সদায় হয়, তেওঁর দুবার তেওঁ পরাজয় সন্মুখীন হয়েছে। এবার নিশ্চিতভাবে আমার দলের প্রার্থী হিসাবে আমগুড়ির পর তেওঁই হল হয়, আর কেনবাক যদি সমষ্টি পুনর্নির্বাহত আমগুড়ি সমষ্টিটো না থাকিলে হয়, তেতিয়াহলে আনকি আমার সভাপতি মহোদয় মোক জানা মতে তেখেতে অঙ্কিতা দত্তক কৈছিল, তুমি যদি লোকসভা কেন্দ্রিত হব বিচার লোকসভা কেন্দ্রিত হব পারা। সে গতিকে রাজনৈতিকভাবে কংগ্রেসত অঙ্কিতা দত্ত থকা হলে নিশ্চিতভাবে মই ভাবো তেওঁর বাবে সুযোগ আহিলে হয়। আর রাজনীতির ধৈর্য ধরা প্রয়োজন, যিখিনি অভিযোগ আনিছে অভিযোগখিনিও দুর্ভাগ্যজনক, কিন্তু এই অভিযোগ সম্পর্কে ময়ও যা মাহত লগ পাইছিল। মোৰ ঘৰতে এখন অধিবেশন বিশেষ বৈঠক হয়েছিল, তালে আহিছিল, মোক তাই পরিয়ালৰ ভাল খবর এটা আহিব বুলিও মোক খবর দিছিল, তেওঁ পরিয়ালৰ কিবা এটা শুভ বার্তা আছে, আর মই ভাল পাইছিলোঁ শুনি। আর মই ভাবিছিল যে তাই মোৰ প্রতি অলপমান বেয়া মনোভাব এটা কিবা কারণত আছিলে, মই ভাবিছিল এতিয়া এইবিলাক লাহে লাহে চাগে নাইকিয়া হব, তাইও বুঝি পাব যে মই অন্যায় করা নাই তাইর প্রতি, মই কোনো অন্যায় নকৰো। কিন্তু মই যিখিনি যেতিয়া কিবা মন্তব্য দিব লগা হলে মোৰ দলটো আহে চিন্তা কৰি মন্তব্য দিব লগা হয়, আর বৰা ডাঙৰীয়াই তেওঁক ঘৰলৈ মাতি আনিছিল, কথাখিনি কৈছিল, সেই গতিকে তেওঁ যদি আৰু অকণমান সময় ধৈর্য ধৰিলে হয়, মই ভাবো এতিয়া যেনেকৈ তেওঁক দলে বহিষ্কাৰ কৰিলে দলৰ অনুশাসন সমিতিৰ আলোচনা ক্ৰমে পৰ্যায়লৈ নাপালে। শ্রীনিবাসক বিচাৰি অসমৰক্ষী কৰ্ণাটকলৈ ৰাওনা হোৱাৰ প্ৰসংগত কি কলে বিৰোধী দলপতি দেবব্রত শইকীয়াই, লগতে নাজিৰা সমষ্টিৰ সন্দৰ্ভত মন্তব্য প্ৰকাশ কৰিছে দেবব্রত শইকীয়াই। গ্রেজুয়েশন তো যতে ততে হব পারে, যদি আহিবলৈ অসুবিধা হয় মই ভাবো নির্বাচনের কারণে তেখেতে কেম্পেইন করে আছে, সেই গতিকে বোধ করো অসমে তালে গিয়ে ইন্টারগ্রেট করলেও একো বেয়া নহয়। আর দ্বিতীয়তে এই কথাটো বহুত চাবলগীয়া, মই ভাবো যে আমার রাজ্যত সব নিবনুয়া বহুত আছে, এই নিবনুয়াবিলাকে মহারাষ্ট্র, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, নতুন দিল্লি, হারিয়ানা বিভিন্ন রাজ্যত গৈ সার্ভিস ইন্ডাস্ট্রিত কাম করে আছে। আজি অঙ্কিতা দত্ত ডাঙরিয়ানির যে অভিযোগ, এই অভিযোগটি হত্যাহত্যাটো প্রমাণ কৰিবলৈ আমি যাব লাগিব ছত্তিশগড়লে। ছত্তিশগড়ৰ পৰা প্রমাণ নোহোৱাকৈ যদি গ্রেপ্তার করার নিচিনা করে, তেতিয়াহলে কর্ণাটকত কাম কৰি থকা অসমীয়া যুবক যুবতীসকলৰ বাবেও কিছু চিন্তাৰ কাৰণ হব বুলি ভাবো, যদি ভুয়া অভিযোগত গ্রেপ্তার করা হয়।